সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নতুন মডেলের 105 TA 1174। তো এখানে সমস্যা হচ্ছে কিবিটের সমস্যা, দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে, কয়েকটা কাজ করতেছে না, 1 2 3 4 5 ওগুলো কাজ করতেছে না, 6 কাজ করতেছে, আবার এখানে 9 কাজ করতেছে না, আর ওকে বাটনও কাজ করতেছে না। তো এখন আমি এটা সমাধান বের করব। আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন TA 1174। দেখা যাচ্ছে এখানে যেগুলো জাম্পারিং লাইন আছে, ওই লাইনগুলো ওয়াটার ড্যামেজের কারণে উঠে গেছে। এটা হচ্ছে 9, এটা 9-এর জাম্পারিং লাইন, আর এটা হচ্ছে 5-এর জাম্পারিং লাইন। তো আমরা এখানে এখন একটা জাম্পারিং করে দেব। এই দেখেন আমি এখানে একটা জাম্পারিং করে দেব। জাম্পারিংটা এমনভাবে করাবেন যে এটা যাতে উঁচু হয়ে না থাকে, যাতে আমাদের কেপিটটা ভালোভাবে কাজ করে। এখানে জাম্পারিংটা করে দেব। হয়ে গেছে, আর এখন 5-এর জাম্পারিংটা করে দেব। এখানে তীরের মাথায় একটা বিন্দু দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে 5-এর, আর ওইটা যদি উঠে যায় তাহলে আমরা যেভাবে 9-এর মধ্যে জাম্পারিং করেছি ওইভাবে করতে হবে। এখন এখানে উঠে যায়নি, সেজন্য এখানে এটা লাইনটা এখানে জাম্পারিং করে দেব। এখন দেখব কিবোর্ড খোলা কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন ওকে বাটন এখানে কাজ করতেছে না, 6 কাজ করতেছে, 8 5 9। অন্যগুলো কাজ করতেছে কিন্তু ওকে বাটন এখানে কাজ করতেছে না। এখন ওকে আর 1 থেকে 3 পর্যন্ত যেটা আছে ওইটা ওই ওকের মধ্যেই হবে। তো আমরা এখন ওইটা বাইর করব, খুঁজে লাইনটা আমার জাম্পারিং করে দেখব এটা কাজ করে কিনা। তারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে ওকে বাটন আর 1 থেকে 3-এর জাম্পারিং লাইন, আর এটা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন তিনটা, এখানে তিনটা ছিদ্র আছে, ওই তিনটার মাঝখানেরটা হচ্ছে লাইন। তো আমরা এখান এই লাইনটা জাম্পারিং করব। হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখান থেকে 2 নম্বর লাইনটার সাথে জাম্পারিংটা করে দেব এটার মধ্যে।
এখানে নাম্বারটা করে দেবো। আমি আর একটু আপনাদের ভালো করে দেখাই, খেয়াল করে দেখুন। এই এই আমি এখানে জাম্পারিংটা করেছি, এখন সেটটা অন করে দেখবো যে সব বাটন কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের বাটন কাজ করতেছে, ওকে বাটন কাজ করতেছে, দুইও কাজ করতেছে, একও কাজ করতেছে, তিনও কাজ করতেছে, পাঁচ আট সকল বাটনে কাজ করতেছে। আমার কাজ আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন।